সিনেপাড়া, সিনেমার গল্প, বিনোদন জগতের গসিপ সম্পর্কে সমস্ত কিছু জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। বিনোদন যেখানে শেষ কথা। গোড়ালি মোচকে গিয়ে অসহ্য যন্ত্রণা, পা ফেলা তো অনেক দূর, হেঁটে চলা দায় হয়ে দাঁড়িয়েছে। আর সেই অসহ্য যন্ত্রণা নিয়েই দাঁতে দাঁত চেপে হাসি মুখে বাড়ির বাইরে বেরোলেন রীতাভরী চক্রবর্তী। তবে এবার নায়িকার সঙ্গী হুইল চেয়ার। গত মাসখানেক ধরেই বেজায় ভুগে চলেছেন রীতাভরী চক্রবর্তী। শরীরে অস্ত্রোপচার, মানসিক অবসাদ কাটিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। চিকিৎসকরা পরামর্শ দিয়েছিলেন পুরোপুরি বিশ্রাম নেয়ার জন্য। তবে এবার গোড়ালি মোচকে গিয়ে বিপাকে পড়লেন রীতাভরি। হুইল চেয়ারে বসেই এক অনুষ্ঠানে এলেন তিনি। সম্প্রতি এক ঠান্ডা পানীয় সংস্থার আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রীতাভরি। ওই অনুষ্ঠানের দিন সকালেই গোড়ালি মোচকে গিয়ে চোট পেয়েছেন রীতাভরি। সেখানকার ছবি পোস্ট করেছিলেন তিনি। অভিনেত্রীকে দেখা গেল হাসি মুখে হুইল চেয়ারে বসে দিব্যি ক্যামেরার সামনে পোজ দিতে। আরেকটিতে দেখা গেল বাড়িতে বিছানায় বসা নায়িকার পায়ে বাঁধা ব্যান্ডেজ। অভিনেত্রী জানান, গত এক বছরে যা সহ্য করেছি তারপর থেকে আর থাকার প্রশ্নই ওঠে না, তা কোনো কাজই হোক কিংবা কাউকে দেওয়া কোনো প্রতিশ্রুতি। হুইল চেয়ারে করে অনুষ্ঠানে পৌঁছেছি, তবে মুখে হাসি নিয়ে। আসলে আমার মানসিক শক্তির থেকে কোনো ব্যথাই বড় নয়। আমি বিশ্বাস করি যে আমার ফেলে আসা দিনগুলোর কষ্ট আমাকে আরও শক্তিশালী করে তুলেছে।